হ্যালো বন্ধুরা, আপনারা এসে এইচএমটি নিউজ চ্যানেল। আপনার জন্য একটি গুড নিউজ নিয়ে এই মধ্যে হাজির হয়েছি। যারা ডিআরডিও থেকে আপনারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু গুড নিউজ। এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশে এবং উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বারোই আসে। তো বিস্তারিত ভিডিওটি দেখাবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি, আপনারা যদি এখনও এক্সাম টেকনিকের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকেন তো সিলেক্ট করবেন চিবি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখুন বাজিয়ে দিন। ভিডিওটি ভালো হলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করুন সবার সাথে। দেখতে পাচ্ছেন ডিআরডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে www.drdo.gov.in, এটি কিন্তু পুরো একটা সরকারি আপনাদের কিন্তু চাকরি, যেখানে আপনাদের ডট ইন এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের কিন্তু পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছেন হেয়ার ক্যারিয়ার্স। এখানে কার্সার নিয়ে গেলে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল স্টাফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু টেকনিক্যাল স্টাফের বিবরণগুলি এই ধরনের দেওয়া হবে। যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন CEPTAM, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের আরেকটি পেজ খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে CEPTAM নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন। এখানে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করলে আরেকটা এই ধরনের কিন্তু আপনাদের পেজ খুলে যাবে, যেখানে আপনাদের কিন্তু বলে দেওয়া হয়েছে ইম্পোর্টেন্ট ডেটগুলি, যেখানে ওপেনিং 21 সেপ্টেম্বর 2019 থেকে আপনারা এটি কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং 15 অক্টোবর 2019 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ক্লিক করলে আপনাদের প্রথমে এই ধরনের একটি পেজ খুলে যাবে, যেখানে আপনাদের এখানে নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং লগ ইন করে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটি কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। CEPTAM এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে এই ধরনের কিন্তু আপনাদের নোটিফিকেশনটি বার হয়ে যাবে দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের বলেছে 224টি কিন্তু ভ্যাকেন্সিতে আপনাদের পোস্ট আছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক আসাম উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে বলেছে আপনাদের টায়ার 1 টায়ার 2 আপনাদের কিন্তু পরীক্ষা হবে, টায়ার 1 আপনারা পাশ করে টায়ার 2 আপনাদের কিন্তু ডাকা হবে এবং তারপরে ফাইনাল আপনাদের ইন্টারভিউ হবে। তো এই ইম্পোর্টেন্ট ডেটটি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, 15 অক্টোবর আপনাদের অনলাইন যে আপনাদের রেজিস্ট্রেশন অফ হয়ে যাবে এবং এটি কিন্তু আপনাদের ফাইনাল সাবমিশন করতে হবে। এটিতে পোস্টগুলো হচ্ছে স্টেনোগ্রাফি গ্রেড 2 এর জন্য, ইংলিশ টাইপিস্টের জন্য, উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এর জন্য আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং হিন্দি টাইপিস্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে, এবং যে স্টোর অ্যাসিস্ট্যান্ট এর জন্য উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে, এখানে কিন্তু রিক্রুটমেন্ট পাওয়া আসে, এবং সিকিউরিটি ক্লার্কের জন্য আপনাদের গ্রেড 3 জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট হালুয়াই কাম কুক এই জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ, এবং আপনাদের ভাইকেল অপারেটর এই জন্য আপনাদের মাধ্যমিক পাশ হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারেন, ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই ক্ষেত্রে আপনি মাধ্যমিক পাশ হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ধরনের কিন্তু আপনাদের কোয়ালিফিকেশানগুলো আছে, এই ধরনের কিন্তু আপনাদের আছে। তো টোটাল 224টি পোস্টে নিয়োগ করা হবে, পোস্টগুলি এখানে বিবরণ দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে, SC ST তে কিন্তু এখানে বিভাজন করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের বলা হয়েছে এইভাবে কিন্তু সংখ্যা দেওয়া হয়েছে। তো টোটাল পোস্ট আপনারা দেখতে পেলাম 224টি পোস্ট টোটাল, এবং বয়সের সীমা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে 18 থেকে 27-এর মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেখানে SC ST তে 5 বছর, OBC দের 3 বছর এবং PWD কিন্তু 10 বছর বয়সের ছাড় আছে। পে স্কেল আপনাদের বেসিক পে দেওয়া হবে 19,000 থেকে আপনাদের 63,200, তো হাই আপনাদেরকে আপনাদের স্যালারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কিন্তু আপনাদের ইনক্রিজ হতে থাকবে। তো এই ধরনের আপনাদের কিন্তু স্যালারি এবং আপনাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এটি আপনাদেরকে বলানো হয়েছে। তো এই ধরনের আপনাদের বলেছে এই রেজিস্ট্রেশন আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখালাম, এবং আপনাদের এক্সামিনেশন সেন্টার আপনাদের দেখাচ্ছি যে আপনাদের বিভিন্ন জায়গায় ভারতে পেয়ে যাবেন, যেখানে দেখতে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে পেয়ে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতে পেয়ে যাবেন, এবং এই ধরনের কিন্তু আর বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। এই ছিল আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটি, এবং ফিজিক্যাল এখানে স্টাডি আপনার কিছু মেজারমেন্ট দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আপনাদের সিলেকশন প্রসিডিউরে কত নম্বর পরীক্ষা বেড়ে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এই ধরনের চাকরি খবরটি আপনাদের সামনে নিয়ে আসি, যেটা ডিআরডিও থেকে বারোই আসে, এবং আপনারা এখানে চাইলে ফোনও করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে। তো যেখানে আপনাদের মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত ভিডিওটি দেখালাম, আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর ওই ধরনের চাকরি খবর পেতে অবশ্যই এক্সাম টেকনিক্যাল চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।